فقد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما وقال النبي الأمين صلى الله عليه وسلم لا ترجعوا بعدي كفارا يضرب رقاب بعضكم بعضا رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে ফেতনার জামানায় ইমানের হালতে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক দিন সকাল হয় কুল্লু নাস ইগদু ফাবাইউন নাফসুহা ফামুতিকুহা ও মুবিকুহা প্রত্যেক দিন সকালে মানুষ তার জীবনকে বিক্রি করে দেয় ফামুতিকুহা ও মুবিকুহা জাহান্নাম থেকে নিজেকে ছড়িয়ে নেয় অথবা জাহান্নামে ধ্বংস করে দেয় মানুষ মনের অজান্তে অনেক কথা বলে কিন্তু সেটাই হয় তার জন্য মারাত্মক ক্ষতির কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম যিনি তার উম্মতকে সকল বিষয়ে সতর্কতা জানিয়েছেন এমনকি কথা বলার রীতিনীতিও শিখিয়েছেন কথা উনিশ কুড়ি হয়ে গেলেই মানুষ ইমান থেকে বিচ্যুত হয়ে যায় কথা বড় কঠিন জিনিস কথা কেমন কঠিন আমি আপনার বাড়িতে গেলাম আপনি কোনো কথা বললেন ভালোও বললেন না মন্দও বললেন বসতেও বললেন না যেতেও বললেন কয় মিনিট দাঁড়িয়ে থাকা যাবে আমি গিয়ে সালাম দিলাম আপনি আমাকে দেখে হ্যাঁ না কিছু বললেন বকাও দিলেন না ভালো কথাও বললেন বসতেও বললেন না যেতেও বললেন কতক্ষণ থাকা যাবে কথা বলা যেমন কঠিন কথা না বলাটাও আরও কঠিন বহুদিন পরে বন্ধুর সাথে দেখা হলো বন্ধু কথা না বলে চলে গেল সারাদিন সারা রাত আপনার ঘুম হবে না ঘটনাটা কি কথা বললো না কেন কোন অপরাধ আমি করেছি কথা কেন বললো কথা বড় কঠিন জিনিস আলহামদুলিল্লাহ কবুল করলাম আলহামদুলিল্লাহ কবুল করলাম বললে যেই মহিলার দিকে তাকানো হারাম ছিল তার আপাত মস্তক আপনার জন্য হালাল হয়ে গেল আমি তোমাকে তালাক দিলাম এই কথা বলার কারণে যে যিনি আমার জন্য ছিলেন হালাল তিনি আমার জন্য হয়ে গেলেন হারাম কথা বড় কঠিন জিনিস
কথা মেপে মেপে বলতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার মাঠে সকালবেলা ফজরের সালাত আদায় করে সাহাবীদের দিকে ঘুরে বসে বললেন, আতাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম বিল বারেহা, তোমরা কি জানো যে তোমার প্রভু রাতে কি বলেছেন? তোমরা কি জানো যে রাতে আল্লাহ কি বলেছেন? সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরামগণ জানেন না রাতে আল্লাহ কি বলেছেন, তারপরেও জিজ্ঞেস করার মানে কি? জিজ্ঞেস করার মানে হলো কোনো কথা বলার অবস্থান তৈরি করা। এটা প্রশ্ন প্রশ্ন নয়, এই প্রশ্ন জানানোর জন্য প্রশ্ন। প্রশ্ন একটা হয় জানার জন্য, একটা হয় জানানোর জন্য, আর একটা হয় প্রতিবাদ জানানোর জন্য। এটা হলো প্রতিবাদ জানানোর জন্য প্রশ্ন করা হয়, আর একটা জানার জন্য প্রশ্ন করা হয়, আর একটা জানানোর জন্য। তিন প্রকার প্রশ্ন হয়ে থাকে, এটা কোরআন হাদিসেও এইভাবে আসে। জানার জন্য প্রশ্ন, আপনি জিজ্ঞেস করলাম যে কয়টা বাজে, টাইম জানার জন্য আপনাকে জিজ্ঞেস করলাম কয়টা বাজে। প্রতিবাদ জানানোর জন্য প্রশ্ন, আমার কর্মচারী দেরি করে আসছে, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আটটা বাজে নাই, কয়টা বাজে, সময় কত এখন, এটার মানে আপনি লেট করে আসছেন। তার কাছে সময় জানতে চাইনি আমি, তাকে প্রতিবাদ জানালাম যে আপনি লেট করে আসছেন। আর একটা হলো জানাবার জন্য, আজকের পেপারের খবর পড়ছেন না তো? পেপারে একটা দারুণ খবর আছে, রাসূলুল্লাহ সাল্লাম মানুষের মেজাজ তৈরি করার জন্য, শোনার মন মানসিকতা সৃষ্টি করার জন্য প্রশ্ন করা হয়। আপনি যদি পেপারের খবর বলতে থাকেন একাকী, সে লোক হয় শুনবে নাই শুনবে না, তার মেজাজ তৈরি করার জন্য আপনি জিজ্ঞেস করলেন পেপারে কি এসেছে খবর জানেন কি, আজকে ঢাকা শহরে কি ঘটেছে শুনেছেন? না তো, মারামারি হয়েছে, দারুণ, বিরাট মারামারি। এরকম মানুষকে জানাবার জন্য প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাম জানেন যে সাহাবায়ে কেরামগণ গায়েব জানেন না, বলতে পারবেন না যে আল্লাহ কি বলেছেন, আল্লাহ গোপনে ওহির মাধ্যমে বলেছেন। আতাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম বিল বারেহা, তোমরা কি জানো যে রাতে আল্লাহ কি বলেছেন? সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন রাতে আল্লাহ কি বলেছেন। এরা সাহাবীদের আদব, আর আমরা কিন্তু বিশেষ করে আহলে হাদিস সমাজের লোকেরা এই আদব পারি না। একজন আলেমকে একটা প্রশ্ন করলে আলেম সাহেব মুখ খোলার আগেই ড্যানে বামে থেকে উত্তর দেওয়া শেষ, যে যা পারে সে বকে যাচ্ছে। একদিন একজন বক্তাকে জিজ্ঞেস করা হলো যে হাসান হাদিস কি, তো বক্তা সাহেব বলেন হাসান মানে ভালো, হাদিসটা উত্তম, এটা উত্তম হাদিস, ওটাকে হাসান হাদিস বলে। আরও অনেক কিছু 10-15 মিনিট বলে তারপর শেষ করে দিল, কিন্তু উত্তর হলো না। পরে আমাকে জিজ্ঞেস করা হলো হাসান হাদিস কি, বললাম যেই হাদিস সহি হাদিসের মর্তবায় পৌঁছে নেই আর জয়ী হাদিসের মর্তবা থেকে একটু উপরে, সে হাদিসকে হাসান হাদিস বলা হয়। মানে সহি হাদিস আর জয়ী হাদিসের মাঝামাঝি পর্যায়ের হাদিসকে হাসান হাদিস বলা হয়। বর্ণনাকারীর মেধা শক্তি, স্মরণ শক্তি যদি হালকা হয় তাহলে সে হাদিস হয় হাসান, আর বর্ণনাকারীর মেধা শক্তি স্মরণ শক্তি যদি প্রখর হয় তাহলে সে হাদিস হয় সহি হাদিস। এইটুক সংক্ষিপ্ত জবাব, যে জবাব জানে তার জন্য ছোট হয়, আর যে জানে না তার জন্য অনেক হয়, ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথা বলতে হয়।
সাহাবায়ে কেরামদের মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার সুযোগ ছিল না বা প্রবণতা ছিল না, সরাসরি বলে দিতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না আল্লাহ কি বলেছেন। রাসূল সাল্লাম বললেন আল্লাহ পাক বলেছেন রাতে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে কেউ যদি বলে মোতের নাবি নাও এ কাদা ও কাদা, আল্লাহ বলেছেন আমার বান্দা কিছু সকাল হতে হতেই ইমানদার অবস্থায় সকাল করবে, আর কিছু বান্দা সকাল হতে হতেই বেঈমান হয়ে সকাল করবে। যারা বলবে আল্লাহর অনুগ্রহে আল্লাহর অনুকম্পায় বৃষ্টি হয়েছে, মোতের নাবি ফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহে বৃষ্টি হয়েছে, তারা ইমান অবস্থায় আমার প্রতি ইমান রেখে আর আকাশের নক্ষত্র রাজির ক্ষমতা আছে এটা অস্বীকার করে তারা সকাল করল। আর যারা বলল যে অমুক তারকা উদিত হয়েছে, অমুক মাস শুরু হয়েছে এই জন্য বৃষ্টি আমরা পেয়েছি, তারা তারকার প্রভাবকে তারকার শক্তিকে শক্তি বলে মনে করে আমাকে আমার শক্তিকে শক্তি বলে গণ্য না করে আমার উপর ইমান হারা অবস্থায় সকাল করল। একটা কথার কারণে মানুষের ইমান থাকা এবং যাওয়ার পার্থক্য হয়ে যায় বন্ধুগণ। ওই জন্য আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইক কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কিছু বলো না। কাকে বললেন? নবীকে বলছেন আল্লাহ পাক। হে নবী, তুমি যা জানো না তা বলো না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী নিজের তরফ থেকে কোনো কথা বলেন না, ওইগুলি বলেন যেগুলি আল্লাহর তরফ থেকে তাকে ওহির মাধ্যমে জানানো হয়। নবী নিজের তরফ থেকে কোনো কথা বলেন না, এরপরেও আল্লাহ বললেন তুমি না জেনে কোনো কথা বলো না। এরা কি নবীকে বললেন না নবীকে বলার মাধ্যমে উম্মতকে শিক্ষা দিলেন? নবীকে বলার মাধ্যমে উম্মতকে শিক্ষা দিলেন। নবীর পিতামাতা ছোটকালেই মারা গেছে, আল্লাহ পাক নবীকে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। নবীকে বলছেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তো নবীর তো পিতামাতাই নেই, ভালো ব্যবহার করবে কার সাথে? আল্লাহ পাক নবীকে বলার মাধ্যমে উম্মতকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক নবীকে বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেক মানুষ সকাল বিকাল যে কোনো পাপ যে কোনো ভাবে পাপের অংশীদার হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন একজন মানুষকে যদি হত্যা করা হয় আর সেই হত্যার সঙ্গে সমস্ত আসমানবাসী জমিনবাসী জগৎবাসী আসমানবাসী জমিনবাসী সমস্ত জিন ও ইনসান এবং সমস্ত ফেরেশতা কুল যদি সেই একজন মুমিনের হত্যার সঙ্গে জড়িত থাকে, তাহলে আল্লাহ পাক সমস্ত ফেরেশতা কুল
সমস্ত মানব জাতি সমস্ত জিন জাতিকে জাহান্নামে দিতে দ্বিধাবোধ করবেন না। একজন মানুষের জন্য, একজন মুমিনের রক্তের এত দাম। আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যে ব্যক্তি মুমিনকে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম। খালিদান ফিহা, সেই জাহান্নামে সে চিরস্থায়ী থাকবে। শাস্তি হবে জাহান্নাম, এক শাস্তি হবে জাহান্নাম, সেই জাহান্নামে থাকবে চিরস্থায়ী। খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আর আল্লাহ পাক তার উপরে রাগান্বিত হন, ওয়া লা'নাহু, তার উপরে লানত বর্ষণ করে। জাহান্নাম, সে জাহান্নামও চিরস্থায়ী, তার উপরে রাগান্বিত, তার উপরে লানত বর্ষণ করে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর তার জন্য রেখেছে কঠিন শাস্তি। একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি হত্যা করলে সেই হত্যার জন্য পাঁচ প্রকার শাস্তি আল্লাহ পাক সূরাতুন নিসায় 93 নম্বর আয়াতে কঠিনভাবে ঘোষণা করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাম বললেন, একটা হত্যার সঙ্গে যদি সমস্ত মানুষ, সমস্ত জিন এবং সমস্ত ফেরেশতাকুল জড়িত থাকে, সবাইকে আল্লাহ জাহান্নামে দিতে দ্বিধাবোধ করবেন। একজন মুমিন, একজন মুমিনের রক্তের এত মূল্য। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, ইন্না আমওয়ালাকুম ওয়া দিমাআকুম, তোমাদের সম্পদ, তোমাদের রক্ত এবং তোমাদের সম্মান, হারামুন আলাইকুম কা হুরমাতে ইয়াউমিকুম হাযা, আজকের এই আরাফার দিনের যেমন পবিত্রতা, আরাফার দিনের যেমন মর্যাদা, এরকম মর্যাদা একজন মুমিনের জান মাল এবং তার সম্মান সম্ভ্রমের। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে সেই মুমিন যদি কোনো আলেম হয়, সেই মুমিন যদি কোনো দায়ী হয়, হোক সে আফগানিস্তানের, হোক সে পাকিস্তানের, হোক সে সুমেরুর, হোক সে কুমেরুর, হোক সে পৃথিবীর এই প্রান্তের, আমি হই আর এক প্রান্তের, তামাম পৃথিবীর সমস্ত মুসলিমের রক্ত, সম্মান, অর্থ সব সমস্ত মুসলিমের একে অপরের জিম্মাদার। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, লা তারজিউ বাদি কুফফারা, আমার তিরোধানের পরে তোমরা কুফুরিতে লিপ্ত হয়ো না। ইয়াদরিবু রিকাবা বাদিকুম বাদা, একজনের গর্দানকে আরেকজন গর্দানে আঘাত করে একজন আরেকজনকে হত্যা করবে, এই কাজ তোমরা করো না। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন জামানা আসবে যে হত্যাকারীও জানবে না কেন হত্যা করলাম, আর নিহত ব্যক্তিও জানবে না যে কেন আমি নিহত হলাম। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজুল হামিদ, আজিজুল হামিদের উপরে ইমান আনাটাই হলো তাদের অপরাধ, এছাড়া আর তাদের কোনো অপরাধ নেই। হাদিসটা অনেক আগে পড়েছিলাম, হাদিস পড়তে গিয়ে আমার বুঝে ধরে নেই এটা আবার কেমন হাদিস। হত্যাকারী জানবে না কেন আমি তাকে মারছি, নিহত ব্যক্তি জানবে না কেন আমি নিহত হলাম, নিহত ব্যক্তি জানে না যে আমি কেন নিহত হলাম।
আপনার ভাতিজা গোলমাল করেছে, আপনার ভাতিজার সাথে এলাকাবাসীর গোলমাল, আপনি কোনো খবরই জানেন না। আপনি রাস্তাতে যাচ্ছিলেন, আপনার ভাতিজা ওদেরকে মেরেছে দেখে আপনাকে কোপ মেরে মেরে ফেলল। আপনি বুঝতে পারলেন না যে আমাকে কেন মারল, বুঝার আগেই দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লামের হাদিস বাস্তবে প্রমাণিত হচ্ছে। বগুড়ার আব্দুর রহিম জেলখানার, বগুড়া জেলা আহলে হাদিস আন্দোলনের আব্দুর রহিম ভাই জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে কন্ডেম সেলে ফাঁসির অপেক্ষায় অপেক্ষমান নিরপরাধ মানুষ, নিরীহ লোক, ভাতিজারা গোলমাল করেছে, সেই গোলমাল মীমাংসার জন্য সে গিয়ে একবার আসামির খাতায় তার নাম তুলে দিয়ে প্রভাবশালীরা পয়সা দিয়ে প্রভাব খাটিয়ে তাকে ফাঁসির আসামি বানিয়ে কন্ডেম সেলে রেখে দিয়েছে। ওই জন্য আল্লাহ পাক বলছেন আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, দুনিয়ার বিচারকদের বিচার করবেন যিনি তিনি হলেন আল্লাহ। আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকের বিচারক হলেন স্বয়ং আল্লাহ। তোমার মতো বিচারক, তোমারও বিচার হবে হাশরের ময়দানে। সবুজ করো যে একজন নিরীহ আলেমকে তুমি ফাঁসির অর্ডার দিয়ে রেখে দিলে। বেচারা ভুলও করতে পারে, কারণ মিথ্যার সাক্ষী এনে যদি, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন মিথ্যার সাক্ষী এনে কেউ যদি ভুলভাল বুঝিয়ে রায় নিজের পক্ষে নিয়ে যায়, জেনে রাখো এটা আগুনের টুকরা যেন তাকে দেওয়া হল। তাই বিচারকের ভুল হতেও পারে, যদি ভুল করে করে, ভুল করে করলে এক নেকি, বিচারক ভুল করে ভুল করলে এক নেকি, আর বিচারক যদি শুদ্ধ করে তাহলে ডবল নেকি, আর বিচারক যদি জেনে বুঝে অন্যায় করে তাহলে মহা পাপে সে লিপ্ত হয়ে গেল। বন্ধুগণ, মানুষ বিনা অপরাধেও জেল খাটে, বিনা অপরাধেও শাস্তি ভোগ করে। রাসূলুল্লাহ সাল্লাম বললেন সে জানবে না যে আমাকে কেন মারা হল, কিন্তু যে লোক মারল সে জানবে না কেন, যে লোক মারল সে জানবে না কেন যে আমি কেন তাকে মারছি, এটাও তো একটা কথা। এখন প্রফেশনাল কিলার বের হয়েছে, টাকা দিয়ে মানুষ খুন করানোর জন্য ভাড়াটিয়ায় কাজ করা হয়, এই যে টাকা 10,000 অমক লোককে ফেলে দিতে হবে। কেন ফেলব, অপরাধটা কি, কেন মারতে হবে, এটা আমার দেখার আর দরকার নেই, আমার দরকার টাকা। যারা টাকার বিনিময়ে মানুষ খুন করে তাদের তো ওটা দেখার বিষয় নেই যে কেন মারতে হবে, টাকা পেলাম মেরে দিলাম, কাজ হলো আমার একটাই, টাকা দিবে মেরে দেব। রাসূলুল্লাহ সাল্লামের হাদিস আজকে 1450 বছর পরে অক্ষরে অক্ষরে সেটা বোঝা যাচ্ছে, যে লোক হত্যা করছে সেও জানে না যে সে লোকটা কি অপরাধী। মারছে কেন, বলে আমাকে টাকা দেওয়া হয়েছে তাই আমি মারব, টাকার বিনিময়ে মানুষ খুন। বন্ধুগণ, বলছিলাম সেই মুমিনের রক্ত, সে যদি মুমিন না হয়ে সে যদি একজন আলেম হন, আজকে হৃদয়ে রক্তক্ষরণ, আজকে মনেরে বুঝ দিতে পারি না। আবুল হোসেন ভট্টাচার্যের বইটা আবার পড়েন আপনারা, আবুল হোসেন ভট্টাচার্যের বই কে পড়েছেন জানি না, যারা পড়েননি তারা বইটা সংগ্রহ করেন। বইটার নাম হলো আমি কেন ইসলাম গ্রহণ করলাম, নাকি আমি কেন মুসলিম হইলাম, শিরোনাম এরকম, আমি কেন মুসলিম হইলাম নাকি আমি কেন ইসলাম গ্রহণ করলাম। আবুল হোসেন ভট্টাচার্য নাম ছিল তার, সুদর্শন ভট্টাচার্য, তার ওই বইটা পড়লে আপনি স্থির থাকতে পারবেন না, তিনি একজন হিন্দু থেকে মুসলিম হয়ে এই জাতির জন্য তিনি কি অমূল্য সম্পদ ওই বইয়ের মধ্যে রেখে গেছেন। অনেক লম্বা কথা, খুতবার মধ্যে সেগুলি বলার বিষয় নয়। আবুল হোসেন ভট্টাচার্যের মায়ের নাম ছিল রাঙা বউ, মা ছিল সুন্দরী, ওই জন্য দাদি নাম দিয়েছিল রাঙা বউ। আর
আবুল হোসেন ভট্টাচার্য ছিলেন সুন্দর, ওই জন্য তার নাম ছিল সুদর্শন ভট্টাচার্য। পরবর্তীতে ইসলাম গ্রহণ করে নাম হলো আবুল হোসেন ভট্টাচার্য। আবুল হোসেন ভট্টাচার্য বলছেন যে আমি তো ইসলাম গ্রহণ করলাম, নাম সুদর্শন থেকে দিলাম আবুল হোসেন, ভট্টাচার্যটা রাখলাম কেন? বলছে এই কারণে রাখলাম যে আমাদের দেশে বলে নিম্ন শ্রেণীর লোকেরা ইসলাম গ্রহণ করে আর উচ্চবর্ণের সনাতন পন্থীরা ইসলাম গ্রহণ করে না। ব্রাহ্মণের উপরে হলো ভট্টাচার্য, ভট্টাচার্য হলো সনাতন ধর্মের সবচেয়ে উচ্চ র্যাঙ্কের, উচ্চ র্যাঙ্কের হয়েও যে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি যে এককালে ভট্টাচার্য ছিলাম এটা প্রমাণ করার জন্য আমার নামের শেষে ভট্টাচার্য নামটা রেখে গেলাম। তিনি বললেন, মা আমাকে ডেকেছিলেন গাইবান্ধায়, ওপার থেকে মা এসেছিলেন এপারে ছেলেকে শেষ নজর দেখার জন্য। গাইবান্ধায় গিয়ে মায়ের সাথে দেখা করলাম, মা আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা আমি ছিলাম হিন্দু কিন্তু কোনোদিন কোনো মুসলিম যুবক আমাকে দেখতে পারেনি, এত পর্দানাসীন পরিবারে আমরা ছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের পালকিতে বসত আর সেই পালকি নিয়ে গাঙের মধ্যে বেয়ারারা চুবায়ে পানির মধ্যে ডুবায় রাখত, পালকির মধ্যে রবি ঠাকুরের মা গোসল করত, তারপর আবার পালকি ধরে তুলে আনত। এরা ছিল সেই সময় কুলীন বংশের হিন্দুদের পর্দা, এখন মুসলমানরা হিন্দুতে সেরে গেছে। বলছে জীবনে কোনো মুসলিম যুবক আমাকে দেখেনি, জীবনে কোনো হিন্দু যুবক আমাকে দেখেনি, জীবনে কোনো পালকিওয়ালা দেখেনি, জীবনে কোনো নৌকাওয়ালা দেখেনি। নৌকা বাপের বাড়ির ঘাটে বেঁধে দিয়ে নৌকার মাঝি আধা কিলোমিটার দূরে যায় দাঁড়ায় থাকছে, আর আমি নৌকার মধ্যে বসেছি পর্দা দিয়ে ঘিরা সইওয়ালা নৌকায়, তারপরে মাঝি এসে নৌকা ছেড়েছে। আবার শ্বশুরবাড়ির ঘাটে নৌকা বেঁধে আধা কিলোমিটার দূরে গিয়ে নৌকার মাঝি দাঁড়ায় থাকছে, আমি নেমে বের হয়ে গেছি তারপরেও নৌকা খুলে নিয়ে গেছে। আর এখন তো ইসলাম গ্রহণ করার কারণে লোকেরা বলছে আমি মুসলিম যুবকের সাথে জেনা করেছি তাই তুই জন্মগ্রহণ করেছিস, এরকম কথা শুনতে হলো কেন তোর কারণে? হু করে মা কাঁদলেন ছেলের বুকে মাথা রেখে। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী সাহেবকে হত্যা করা হয়েছে, তখন মা বললেন লড়কে লেঙ্গে পাকিস্তান কায়েম হঙ্গে আল কোরআন, আল কোরআন কায়েম হবে, পাকিস্তান হবে এদেশে আর আল কোরআন কায়েম হবে। তো প্রধানমন্ত্রীকে হত্যা দিয়ে তোদের ইসলামী রাষ্ট্র যাত্রা শুরু করলো, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে হত্যা করে কোরআনের রাষ্ট্র পাকিস্তান চালু হলো। মায়ের কথার জবাব আমি দিতে পারি নাই, মা আরও দুইবার এসেছিল দেখা করতে, মায়ের সাথে লজ্জায় দেখা করি নাই। মা জীবনের শেষবার এসে বলেছিল, বেটা জীবনের শেষবারে আর একবার তোকে দেখতে চাই, মায়ের কাছে লজ্জায় আমি আর যাই নেই। মা যদি আর একটা প্রশ্ন করে বসে, লড়কে লেঙ্গে পাকিস্তান কায়েম হঙ্গে আল কোরআন, আল কোরআনের রাষ্ট্রে প্রধানমন্ত্রীকে হত্যা করে তোমাদের আল কোরআনের রাষ্ট্রের যাত্রা শুরু হল। আজকে যদি ভট্টাচার্য আবার বেঁচে থাকতেন তাহলে বলতেন যে তোমাদের খেলাফত চালু হলো, অমুসলিমদেরকে বিতাড়িত করে কাফের সোলজারকে বিতাড়িত করে ইহুদি নাসারাকে বিতাড়িত করে নাস্তিকদেরকে বিতাড়িত করে কাফেরদেরকে বিতাড়িত করে ইসলামী রাষ্ট্র শরিয়া অনুযায়ী কায়েম করতে চলেছ তোমরা, সেই ইসলামী রাষ্ট্রের সূচনা হলো, শুরু হলো একজন হক্কানি সালাফি নির্দোষ আলেমকে হত্যা করে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে টুকরা টুকরা করে তার নাবালক মাসুম শিশু সহ তাকে হত্যা করে। এটা তোমার ইসলাম চালু হলো, ইসলাম আমরা চাই না, এটা যদি ইসলাম হয় ইসলাম আমরা চাই না, এরকম ইসলাম দিয়ে কি হবে? যে ইসলামের মধ্যে একজন আলেমের নিরাপত্তা নেই, আমি আগেও বলেছিলাম
আপনারা হয়তো মন খারাপ করতে পারেন, নুরিস্তানের প্রেসিডেন্ট জামিলুর রহমান সাহেবকে হত্যা করেছিল যারা, তারা কারা? আজকে আবু উবাইদুল্লাহকে হত্যা করলেন, তারা কারা? বলবেন আমরা জানি না, আমরাও জানি না, আমরা কারো ঘরে দোষ চাপাতে চাই না, কিন্তু আপনার রাষ্ট্রে হত্যা হলো, আপনার ক্ষমতা থাকা অবস্থায় এর লাইবিলিটি আপনাকেই নিতে হবে, এটাকে অন্য কাউকে দেওয়ার সুযোগ নাই। লাইবিলিটি আপনি নেবেন না? আপনার মসজিদের দুর্ঘটনা ঘটবে, মসজিদ কমিটি নেবে না? কে নেবে? প্রশাসনের দুর্ঘটনা ঘটলো, প্রশাসন দায়িত্ব নেবে না? যার আন্ডারে দুর্ঘটনা ঘটলো, দুর্ঘটনা ঘটতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু তার তদন্ত করে দোষীদেরকে যদি উপযুক্ত শাস্তি দিতে ব্যর্থ হয়, সে অবশ্যই ব্যর্থ হতে কোনো সন্দেহ নাই। বন্ধুগণ, দুঃখ ওখানে থেমে গেল না, দুঃখ আরও বেড়ে গেল। আমাদের দেশের তথাকথিত অ্যানালাইসিস পাবলিক ডক্টর আবুবকর জাকারিয়া যথার্থই বলেছেন, বসে তোমার অ্যানালাইসিস নয়, তুমি একটা প্যারালাইসিস। এই অ্যানালাইসিস প্যারালাইসিস, শায়খ আবুবকর জাকারিয়ার ভাষায় প্যারালাইসিস। সে তার বক্তব্যের মধ্যে বলছে যে অমুসলিমদেরকে অমুসলিমদের দালালি করার শাস্তি তাকে দেওয়া হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেটা জানো না সেটা বলো না। একটা মানুষ একটা কথা বলে, কথা বলার কারণে সে পাপের দায়ভার তার উপরে চেপে যায়। একটা মানুষ মেরে ফেলেছে, আপনি বলেছেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে বলার সঙ্গে সঙ্গে সেই মার্ডারকৃত লোকদের, মার্ডারকৃত লোকের হত্যাকারীদের খাতার মধ্যে আপনার নামও লিপিবদ্ধ হয়ে গেল। আপনি ঠিক বলবেন মানে আপনি দেখেছেন ঠিক করেছে না ঠিক করেছে? বললেন কেন? এরা পুলিশকে মেরে মাথা ছেঁচে দিয়েছে, এক পাথরের উপর মাথা রেখে আর এক পাথর দিয়ে মাথা ছেঁচে দিয়েছে, তারপর আপনি বলেন ঠিক করেছে। পুলিশ জবর খারাপ, পুলিশ তো খারাপ, কি এই পুলিশটা খারাপ যার মাথা ছেঁচা হয়েছে? যেই পুলিশের মাথা ছেঁচা হলো সে কি খারাপ? ডকুমেন্টস কি আপনার কাছে? ওই লোকটা মাথা ছেঁচে একজন পুলিশ সদস্যকে খুন করে যে পাপ কামাইছে, আপনি খুশি হয়ে সেই পাপটা আপনার নামায় আমলে লিপিবদ্ধ হল? সুতরাং জবানকে সামলিয়ে কথা বলতে হবে, মুখকে সামলিয়ে কথা বলতে হবে। তারপরে বলতে বলতে এই অ্যানালাইসিস বলছে, এদেশেরও যারা তাগুতের দালাল আছে তাদেরও এই করুণ পরিণতি হবে যদি এদেশে ইসলাম কায়েম হয়। আপনি আহলে হাদিস, আপনি কি মনে করতেছেন? আপনি নাস্তিকের দেশে বাস করবেন? আপনার জানমালের নিরাপত্তা যতটুকু বিঘ্নিত নয়, আপনি ইসলাম মুসলিমের দেশে বাস করবেন? তথাকথিত ইসলাম যদি এদেশে চালু হয়, তথাকথিত মুফতি যদি এদেশের ক্ষমতার মসনদে বসতে পারে, যেই মুক্তি বলে জোরে আমিন বললে গলা চিপে ধরবে মসজিদের মধ্যে, ঠেসে ধরবে মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে গলা চিপে ধরবে, জোরে আমিন বললে ঠেসে ধরবে, সেই মুক্তি যদি ইসলাম কায়েম করে এদেশে, তাহলে তোমার আমার অবস্থাও তাই হবে যেটা অ্যানালাইসিস, তার অ্যানালাইসিসের মাধ্যমে কঠোর হুঁশিয়ারি আমাদেরকে জানিয়ে দিলেন। এরপরেও যদি তোমাদের হুঁশ না ফেরে, এরপরেও যদি তোমাদের চোখ না ফোটে, তাহলে আর কিছু বলবার নাই। একজন আফগানি ছাত্র বলেছিলেন, মদিনা ইউনিভার্সিটির অধ্যয়নরত, বলছিলেন যে আফগানিস্তানে যারা ইসলাম কায়েম করে বা ইসলাম কায়েমের দাবিদার, তারা 100 জন
রাশিয়ার সৈন্যকে যতটা খারাপ মনে না করে একজন আহলে হাদিস আলেমকে তার চেয়ে বেশি খারাপ মনে করে। 100 জন রুশ সেনাকে হত্যা করলে যতটা নেকি, একজন আহলে হাদিস আলেমকে হত্যা করলে ততটা নেকি, এটা হলো তার আকীদা। শিয়াদের আকীদা হলো সুন্নিকে মারতে পারলেই নেকি, যদি সুন্নিকে মারতে না পারো অন্ততপক্ষে পিঠের মধ্যে থাবর দিয়ে বলবা মাশাআল্লাহ, আর মনে মনে নিয়ত করবা যে 5 আঙ্গুল দিয়ে 5 বেত মারলাম ওকে, এই নিয়তের কারণে তুমি নেকি পেয়ে যাবা। ওর কেতাবে লেখা আছে, ওর বুজুর্গ ওর আলেমেরা এটা প্রচার করছে, কাজেই ওখান থেকে ডায়লগ সারছে আরেকজন আর বলছে সহি আকিদা কি হবে, আগে দিনটা কায়েম করো। তোমার দিন যদি জগা খিচুড়ি হয়, তোমার দিন যদি শিয়া তন্ত্রের মতো হয়, তোমার দিন যদি সহি এবং গায়রে সহি মিলিয়ে হয়, কুফুরি এবং ইসলাম মিলিয়ে হয়, মিক্সিং যদি হয় সম্রাট আকবরের দিনে ইলাহির মতো, তাহলে ওই দিন দিয়ে আমার কি হবে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। কথা যেগুলি বললাম মেপে মেপে বলার চেষ্টা করেছি, যদি 19-20 হয়ে যায় সংশোধন করে দেবেন, নিজেরাও সংশোধিত হবেন। কথা একরকম বলা হয়েছে, ওর সাথে আর একটু মিক্সার করে নতুন আঙ্গিকে যদি বলেন, আপনিও আল্লাহর কাঠগড়ায় জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রব্বুল আলমিন সমস্ত পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন, মুসলমানদের অনৈক্য থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, মুসলিমদেরকে সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করুন, অমুসলিমদের পাতানো ফাঁদ থেকে আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। হতে পারে ওই আলেম সাহেবকে মেরেছে অন্য কোনো অমুসলিম শক্তি, কারণ সালাফি এবং ক্ষমতাসীনদের মধ্যে একটা গোলমাল বাজিয়ে দেওয়ার জন্য হতে পারে, আবার এটাও হতে পারে, ওটাও হতে পারে, যে কোনো একটা হতে পারে। সর্ব অবস্থায় আমাদেরকে সতর্ক থাকা জরুরি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।